তাহলে আমরা আজকে অনেক বড় টপিক, তারপর তো দ্রুত পারা যায় টাইম হালকা আমরা দেখি শুরু করি একটু, পরবর্তী নেক্সট অন্য ক্লাসে দরকার শেষ করবো না। তোমরা যখন ইকোরুমে যাও তখনই আমরা যে ইকো কার্ডিওগ্রাফিতে শুরু করা মাত্রই, বিশেষ করে এইজেড পার্সনে, বয়স্ক লোকদের বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাওটিক ভালভের ডিজিজ থাকেই। হ্যাঁ, বয়স্ক বিদেশে এটা খুবই মানে অ্যাওটিক ভালভ নিয়ে বেশি আলোচনা হয়, আর আমাদের দেশে বেশিরভাগ হলো মাইট্রাল ভালভ নিয়ে, বিকজ অফ দ্য ইনভলভমেন্ট ইন দ্য রিউমেটিক ফিভার অর দ্য রিউমেটিক কার্ডাইটিস। কিন্তু বাইরে দেশে ওই রিউমেটিক নাই, তাই যার ফলে তারা ডিজেনারেটিভ বা বাইকাসপিড এগুলোর জন্য অ্যাওটিক ভালভ ইনভলভমেন্ট বেশি হয়, এই জন্য এখানে এটা নিয়ে বেশি আলোচনা হয়। তা আমাদের আজকে যে তোমাদের ক্লাসে যে কিছু ইকোকার্ডের কি দেখবো আমরা, কি দেখতে হয় বেশিরভাগ ক্ষেত্রে এবং কোথায় আমরা ভুল করি যার ফলে অ্যাসেসমেন্টটা ভালো করা যায় না, যার ফলে ডিসিশনটাও ভালোভাবে নেওয়া যায় না, এই জিনিসগুলো একটু হাইলাইট করার চেষ্টা করবো। পাশাপাশি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা বলতে পারবে। প্রথমে আমরা দেখি অ্যাওটিক স্টেনোসিস, আমরা অ্যাওটিক বাল্ব ডিজিজ মানে অ্যাওটিক স্টেনোসিস অ্যান্ড অ্যাওটিক রিগার্জিটেশন। প্রথমে আছে অ্যাওটিক স্টেনোসিস, এটা আমরা সবাই জানি, স্টেনোসিস আর রিগার্জিটেশন আমরা ডিটেলস যাচ্ছি না, তবে মোস্টলি কোন কোন লেভেলে অ্যাওটিক স্টেনোসিস হতে পারে। আমরা যদি চিন্তা করি যে অ্যাওটিক স্টেনোসিস যখন শব্দটা উচ্চারণ করবো আমরা, দেখো এখানে কিন্তু অ্যাওটিক এর পরে কিছু নাই, গ্যাপ, তার মানে ইট মে বি দি ভালভুলার, ইট মে বি সাব ভালভুলার অর সুপ্রা ভালভুলার, যে লেভেলেই থাকুক। অনেকে ধারণা করে আমরা যখন মনে করি একটা হাইপারট্রফিক কার্ডিওমিওপ্যাথি পাই তখন আমরা কি লিখবো, তখন যখন এখানে মানে একটা গ্রেডিয়েন্ট হাই থাকে তখন সেটাও কিন্তু অ্যাওটিক স্টেনোসিস। হ্যাঁ, সুপ্রা ভালভুলার সেটাও অ্যাওটিক স্টেনোসিস, আর ভালভুলার হলে লিখতে হবে অ্যাওটিক ভালভুলার স্টেনোসিস, যার ফলে এই শব্দ চয়নগুলা যখন আমরা ইকোকার্ডিওগ্রাফিতে লিখব তখন এগুলো একটু চিন্তা করে লেখা, যে আমার লেখার কারণে যাতে কোনো কনফিউশন সৃষ্টি না হয়, এই জন্য আমরা লিখে দিব অ্যাওটিক স্টেনোসিস সাইডে ভালভুলার, সাব ভালভুলার অর সুপ্রা ভালভুলার, এই কয়টা টার্ম তোমাকে লিখতে হবে। তাহলে মোস্ট কমন আমি জানি যে মোস্ট কমন টাইপস ভালভুলার অ্যান্ড সাব ভালভুলার হইতে পারে, সুপ্রা ভালভুলার হইতে পারে। আচ্ছা, এই 2014 সাল থেকে আমাদের সিন্স 2014 এই যে অ্যাওটিক স্টেনোসিস হোক মাইট্রাল সবগুলার একটু ক্লাসিফিকেশন গুলা একটু চেঞ্জ হয়ে গেছে, এগুলাকে বলা হয় এখন দেখো বিভিন্ন ধরনের স্টেজিং করা হয়েছে, যেমন অ্যাট্রিক্স বলা আছে একটা একটা প্রোগ্রেসিভ, এটা সবগুলার ক্ষেত্রে একই রকমই, অ্যাট্রিক্স অফ অ্যাওটিক স্টেনোসিস অথবা প্রোগ্রেসিভ অ্যাওটিক স্টেনোসিস, এটার অনেক ক্লাসিফিকেশন আছে, আমরা আজকে ডিটেলসে যাবো না, তোমরা এটা পরে পড়ে নেবে, অ্যাট্রিক্স প্রোগ্রেসিভ। আচ্ছা, অ্যাসিম্পটোমেটিক এর ভিতরে আবার আছে অ্যাসিম্পটোমেটিক সিভিয়ার এস, আবার অ্যাসিম্পটোমেটিক সিভিয়ার এস উইথ এলবি ডিসফাংশন, কয়েকটা স্টেজ কিন্তু, এটা সি, সির ভিতরে দুইটা C1 সি টু, পেশেন্ট ইজ অ্যাসিম্পটোমেটিক বাট তুমি ইকো করে পেলে যেটা সিভিয়ার অ্যাওটিক স্টেনোসিস সেটা একটা C1, C2 হলো অ্যাসিম্পটোমেটিক সিভিয়ার এস উইথ এলবি ডিসফাংশন। আর সিমটোমেটিক কি আছে, সিমটোমেটিক সিভিয়ার হাই গ্রেডিয়েন্ট এস, আবার সিমটোমেটিক সিভিয়ার লো ফ্লো লো গ্রেডিয়েন্ট এস উইথ রিডিউস ইলেকশন ফ্রিকশন, আর এখানে দ্বিতীয় আইটেম আছে সিমটোমেটিক সিভিয়ার লো গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আচ্ছা এখন দেখো তোমাদের মাঝে মাঝে রিটেনে আমাদের কিন্তু কোশ্চেন আসে যে লো ফ্লো লো গ্রেডিয়েন্ট এস, এই কামাল বলছিল রিটেনের কোশ্চেনের ক্ষেত্রে, যে এখান থেকে কিন্তু রিটেনের মধ্যে কোশ্চেন মধ্যে জন্য অ্যাওটিক স্টেনোসিস রিটেনের কেমন কোশ্চেন না, এটা বেশিরভাগ ক্ষেত্রে ক্লিনিক্যালি ধরা হয়, কিন্তু শর্ট নোট হিসাবে বা একটা ছোট কোশ্চেন হিসেবে আসতে পারে যে লো ফ্লো লো গ্রেডিয়েন্ট অ্যাওটিক স্টেনোসিস। সেহেতু এই যে সিনারিওগুলো তোমরা স্টেজ এ বি সি ডি এগুলো সবগুলো কিন্তু আমাদের তোমরা এই ইকো করার সময় পাওয়া যায়। তো অনেক সময় আমরা কনফিউশন হয়ে যায় যে আমরা এস বলতেছি বাট গ্রেডিয়েন্ট কম, কি লিখবো কি না, আমরা কনফিউশন পড়ে যাই। তবে তুমি যদি এই ক্লাসিফিকেশন গুলা খেয়াল করতে পারো, এই যে স্টেজিং গুলা, তাহলে সহজেই আমরা লিখে দিব যে অ্যাওটিক স্টেনোসিস স্টেজ ডি, আমরা এটা লিখতে পারবো। সো হোয়াট ইজ দ্য, যখন তুমি ইকোতে যাবে তখন কিরকম নর্মাল ভাব দেখতে দেখা যায়, এটা হলো একটা ইকোকার্ডিওগ্রাফি ফিচার না, এটা হলো একটা নর্মাল স্ট্রাকচার, থ্রি কাপস থাকে আমি জানি, থ্রি কমিশো থ্রি সাইনাসিস সাপোর্টেড ফাইব্রাস অ্যানুলাস অ্যারাউন্ড 3-4 সেন্টিমিটার স্কোয়ার, নোড অফ অ্যারান্টিয়াস যেটা তোমার এই কানেকশনগুলো থাকে,
আমরা ইকোতে তো এইভাবে দেখি না জিনিসটা, ইকোতে আমরা এইভাবে দেখি। টু ডি এপিক্যাল ফাইভ চাম্বার ভিউতে আমরা বেসিক্যালি অ্যাওর্টিক ভালভ, অ্যাওর্টিক অ্যানুলাস দেখি এবং অ্যাট্রিক ভালভটা আমরা দেখতে পাই, এবং এই ভিউতে আমরা সিভিয়ারিটি অ্যাসেসমেন্টটা করি। আমরা আসি, এটা কি ভিউ? সুপ্রাস্টানাল ভিউ। এখানে আমরা দেখি, বাট এখানে আমরা অ্যাওর্টিক ভালভের দেখার চেয়ে, অ্যাওর্টিক কাপস আছে বাট দেখার চেয়ে আমরা অ্যাওর্টার বিভিন্ন বাইফাকশন গুলো বেশি দেখি। নর্মালি আমরা অ্যাওর্টিক স্টেনোসিস বা দেখতে এই ভিউটা আমরা ইউজ করি না যদি অ্যাবনর্মাল কিছু না থাকে। এটা আমরা কমনলি অ্যামোডে দেখি, আমরা কমনলি যে বক্স শেপ বলি আমরা, এই যে বক্স শেপ আছে, আমরা এই যেহেতু অ্যাওর্টিক কাপস, অ্যাওর্টিক ভালভ তিনটা কাপস, কিন্তু আমরা অ্যাওর্টিক ইকো করার সময় কয়টা দেখি? দুইটা, আরসিসি অ্যান্ড এনসিসি, লেফট এলসিসি, লেফট কর্নারের কাপস কিন্তু ইকোতে নর্মালি দেখা যায় না, দেখা যায় না। দেখো এটা আরসিসি আর এনসিসি দুইটাই আছে, এবং মিড লাইন ক্লোজার, এটা হলো মিড লাইন ক্লোজার, আর এটা হলো আমাদের একটা বক্স শেপ। এই যে শেপটা যদি তোমরা নর্মাল শেপ খেয়াল করতে পারো, তাহলে মাঝে মাঝে ইকসেন্ট্রিক ক্লোজার হবে, এই বক্সের মিডল লাইনটা চলে যাবে এই সামনে বা নিচে, সেটাও একটা অ্যাবনর্মালিটি। আবার মাঝে মাঝে দেখা যাবে যে এই মাঝখানে আরেকটা চলে, এলসিসি মাঝে মাঝে মাঝখানে চলে আসে, এই জন্য নর্মাল শেপ এবং সাইজটা মনে রাখাটা প্রয়োজন আছে। ক্যালসিফিক অ্যাওর্টিক স্টেনোসিস এটা কখন হয়? ডিজেনারেটিভ, ডিজেনারেটিভ দেখো তোমার নোডুলার মাঝে অ্যাওর্টিক সাইড অফ দ্য কাস, নো কমিশুয়াল ফিউশন, কমিশুয়াল যে জায়গাগুলো থাকে এগুলোতে ফিউশন হয় না, ফ্রি এজেস অফ কাস আর নট ইনভলভ। খেয়াল করে দেখো এই যে জায়গাগুলো ভিতরে গুলো তেমন হচ্ছে, ফ্রি এজ যেটা ইজ নট ইনভলভ, তার মানে এই যে জায়গাগুলো ইনভলভ হবে কখন? যখন ইট ইজ দ্য রিউমেটিক, রিউমেটিকে হবে ফ্রি এজ এবং এই যে কমিশুয়ালস, দিস উইল বি ইনভলভ ইন দ্য ফ্রি রিউমেটিক। বাট ইন ক্যালসিফিক বয়স্ক মানুষের যেটা হয় এটা সাইড দিয়ে হবে, কিন্তু মাঝখান এবং এই যে কমিশন গুলা ফ্রি থাকে। আমরা যদি এটা কি ভিউ, প্যারাস্টানাল লং হিসিস ভিউ, দেখো যে ভালভুলার অ্যাওর্টিস্টেনোসিস ক্যালসিফিক আছে, হ্যাঁ এটা দেখা গেছে, এটা ক্যালসিফিক যেটা বলছিলাম আমরা, আরো ভালো ছবি দেখা দিলাম ওটাই, হ্যাঁ এটা হলো আমাদের কনজেনিটাল, দিস দ্য বাইকাসপিড, হ্যাঁ এটা দেখি আমরা, দেখো দুইটা লিফলেট, একটা লিফলেট দুইটা লিফলেট, হ্যাঁ দুইটা লিফলেটে বাইকাসপিড নর্মাল ছিল, বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ। নাম্বার থ্রি হলো রিউমেটিক, রিউমেটিক কি হয়, মাছ সব জায়গায় ইনভলভ, ফ্রি এজ কমিশন সব ইনভলভ হয়ে শুধু মাঝখানে একটা সেন্ট্রাল ওরিফিসের মতো ডেভেলপ করছে, ঠিক আছে। আর দিস দ্য ক্যালসিফিক সাইড দিয়ে ডেভেলপ করছে, কিন্তু মাঝখানে ঠিক আছে, এই যে কমিশন ফিউ ফ্রি আছে এবং এখানে মাঝখানে ফ্রি এজেস গুলা নট ইনভলভ, বাট ইন দিস রিউমেটিক দিস ইজ ইন রিউম অল আর কমিশন ফিউজড অ্যান্ড দ্য ফ্রি এজেস আর ক্যালসিফাইড অ্যান্ড দেয়ার ইজ এ সেন্ট্রাল ওরিফিস। এদের বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ কি হয়, এখানে আমাদের তিনটা কাপসের ভিতরে দুইটা ফিউশন হয়ে যায়, ফিউশন অফ রাইট অ্যান্ড লেফট 80% ক্ষেত্রে হয়, ফিউশন অফ দ্য রাইট অ্যান্ড নন কোঅর্ডিনেট হয় 20%। তো আমরা এত কিছু বোঝা যায় না, তো আমরা শুধু দেখবো যে দুইটা লিফলেট আছে, দুইটা কাপস আছে, এবং এখানে দুইটা কাপসের, এটা হল কমিশু দুইটা আর মাঝখানে সেন্ট্রাল অরিফিস। দেখো বাইকাসপিডটা আমরা ইকোতে ভাবে দেখতে পাই, সেন্ট্রাল অরিফিস থাকবে, অরিফিস থাকবে এই যেভাবে খোলার সময় খুলে যায় সিস্টলে, ডায়াস্টোলে নর্মালি এরকম মানে মনে হচ্ছে যেমন তিনটা, হ্যাঁ কিন্তু খোলার সময় আবার হয়ে গেছে দুইটা, এই জন্য মিড লাইন ডেফি থাকে অনেক সময়, যে ডায়াস্টোলিক ইমেজ মে মিমিকে ট্রাইকাসপিড বাল হয় না, রেফি ইজ প্রেজেন্ট, যখন রেফি থাকে তখন কি হয়, এই যে দেখলে মনে হয় মার্সিডিস বেঞ্চ, কিন্তু বেসিক্যালি এই নিচের এই অংশটা হলো একটা মিড লাইন রেফি। এই জন্য আমাদেরকে মেনলি ওপেন অবস্থায় আমরা যখন ইকো করবো, অনেকে এটা কনফিউশন করে যে না আমরা আসলে খোলা অবস্থা দেখবো, ওপেন অবস্থায় আমাদের এটা কন্ডিশনটা কি, যদি দেখি যে এটা ওপেন অবস্থায় ঠিক দুইটা কাপ দেখা যাচ্ছে, দিস ইজ ট্রু বাইকাসপিড, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা এটা আমরা বলছি অলরেডি, তোমার দেখাচ্ছি এটা যে সব ইনভলভ হয়ে যাবে,
রিমেলে কি হচ্ছে কমিশোরাল, এই যে কমিশোর আগে খেয়াল যদি ছবিটা খেয়াল থাকে দেখো এটা টোটালি অল কমিশোর ফিউজ এন্ড দিস অল আর ফ্রি এজেস আর ইনভলভ এন্ড মিটিং লিভিং এ সেন্ট্রাল অরিফিস। এটা হলো রিউমেটিকে, দেখো এখানে রিউমেটিকে যে সব জায়গায় ইনভলভ হয়ে ছোট্ট একটা ছিদ্র থাকে রিউমেটিক। তবে রিউমেটিক অ্যাওর্টিক স্টেনোসিস লেস কমন দেন দ্য মাইটাল ভালভুলার স্টেনোসিস। আচ্ছা এখন আসলে সাব ভালভুলার, সাব ভালভুলার কয় ধরনের হইতে পারে? আমাদের সাব ভালভুলার স্টেনোসিস হলো একটা হলো থাকতে পারে একদম থিন ডিসক্রিট মেমব্রেন থাকতে পারে, আবার ফাইব্রোমাসকুলার রিজ থাকতে পারে, ডিফিউজ টানেল লাইক ন্যারোয়িং লাইক অফ দ্য এলভিওটি, অ্যাক্সেসরি অর এনামেলাস মাইটাল ওয়াল টিস্যু। দেখ আমরা কমনলি এরকম একটা পাই আর ফাইব্রাস রিং পাই, আর একটা কি বলতে পারি হাইপারট্রফিক, যে আমাদের কার্ডিওমিওলারিতে এক্সট্রা মাসল থাকে, মাসল থাকার কারণে নিচের অংশটা তোমার স্টেনোসিস ডেভেলপ করে। তবে এই যে খেয়াল করো এখানে একটা সুন্দর রিং দেখা গেছে, এই জন্য ইকো করার সময় আমরা অনেক সময় আছে এই ফাইব্রোমাসকুলার সাব ভালভুলার এবং সুপ্রা ভালভুলার মিস করে ফেলি, কারণ আমরা অ্যাওর্টিক ভাল্ভ দেখে সন্তুষ্ট হয়ে যাই, আমরা আর খুঁজি না। কিন্তু তোমাকে এই ফুল অ্যাওর্টিক ভাল্ভের নিচে এবং উপরে মিনিমাম তোমাকে একটা বার ভালো খেয়াল করতে হবে যে কোনো কি এডিশনাল সমস্যা আছে কিনা, তোমাকে কালার ফুল দিতে হবে, কোনো মোজাইক দেখা যায় কিনা এটা খেয়াল করতে হবে। এটি দেখাচ্ছে সুপ্রা ভালভুলার, সুপ্রা ভালভুলার দেখো কি আছে, এই যে সুপ্রা ভালভুলার, এই যে ভালভুলার সাব ভালভুলার নর্মাল, কিন্তু দেখো যে উপরের দিকে দুইটা ব্যান্ডের মতো আছে, তাহলে এরকম হইতে পারে। এটা কয়েক রকম হয়, টাইপ ওয়ান টাইপ টু আছে টাইপ থ্রি আছে, তাই তো মনে না থাকলেও মিনিমাম আমরা যদি এটা বলি যে সুপ্রা ভালভুলার স্টেনোসিস সিন, যে একটা এই যে ধরনের ব্যাপার আছে, এটা এক ধরনের ব্যাপার আছে, তাই এই জন্য আমরা এই যে একটা আওয়ার গ্লাস টাইপ থ্রি, তাহলে আমরা জাস্ট খেয়াল করলাম যে ভালভুলার হতে পারে, সুপ্রা ভালভুলার হতে পারে এবং সাব ভালভুলার, তিন ভাবেই এলবিওটি, এটাকে আমরা আরেকটা সঙ্গে বলি লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, এলবিওটি গ্রেডিয়েন্ট মে বি ইনক্রিজড ডিউ টু থ্রি স্টেজেস অফ দ্য অ্যাওর্টিক ভালভ লেভেল স্টেনোসিস, সাব ভালভুলার, সুপ্রা ভালভুলার এন্ড ভালভুলার, এই তিন লেভেল। তো ইকো করার সময় খেয়াল করবো অবশ্যই যে কিভাবে আমরা দেখি, এই যে সুপ্রা ভালভুলার টাইপটি দেখাচ্ছি, এটাই দেখো আগের ছিল সিম্পল ব্যান্ড একটা, এই সিম্পল ব্যান্ড, কিন্তু এখানে এসে দেখো তোমার একদম শক্ত হয়ে বসে আছে, একদম লার্জ টাইপের একটা একদম ন্যারো, এটা ভালভ নর্মাল কিন্তু এটা খুব ন্যারো হয়ে বসে, সিভিয়ারলি স্টেনোসড, হ্যাঁ সিভিয়ারলি স্টেনোসড। এই দেখাচ্ছে এলবি গ্রাফিতে গেল, এই জায়গা আসছে এলবিতে একদম ন্যারো হয়ে আবার বড় হয়ে গেছে, তাহলে এলবি গ্রাফি করলো এটা আসে। এবং এটা কি কারণে ভালো জানতে হবে, তুমি যদি এনজিওগ্রাম করতে যাও, এনজিওগ্রামের সময় তুমি যদি এটা ভালোভাবে খেয়াল না করে দাও তাহলে কিন্তু এনজিওগ্রাম করার সময় ঝামেলা হয়ে যাবে। আমরা তো এই দিক দিয়ে যাওয়ার পরে না করোনা আটে দেখি, এই জন্য ভালোভাবে খেয়াল করতে হবে কোনো অ্যাওর্টিক লেভেলে কোনো স্টেনোসিস আছে কি। সো আমরা এটা হলো মরফোলজিক্যাল অ্যানাটমি আমরা দেখলাম, এখন সিভিয়ারিটি কিভাবে আমরা অ্যাসেসমেন্ট করতে পারি সেটা একটু দেখি। আচ্ছা প্রথমে অ্যাওর্টিক ভালভের যে এই যে অংশ খেয়াল করো যে কোন কোন লেভেলে আসলে কিরকম আমরা পাই, এই যে এ এটা কি অ্যাওর্টিক অ্যানুলাস, এটা হলো সাইনাস অফ ভালসালভা, নাম্বার সি সাইনোটিবুলার জাংশন এন্ড ডি অ্যাসেন্ডিং অ্যাওর্টা। তাহলে আমরা মেজারমেন্ট কোথায় নেই, মেনলি আমরা যদি মেজারমেন্ট অ্যাওর্টিক অ্যানুলাস নেই আমরা বলবো যে অ্যাওর্টিক অ্যানুলাস মেজারমেন্ট নাও, সাইনাস অফ ভালসালভা দেখো সবসময় বেশি অনেক লম্বা বড় কিন্তু, তার মানে এটা সাইনাস পর্যন্ত নেওয়া হয়, নর্মালি আমরা অ্যাওর্টিক সাইনাস নেই না, আমরা সাধারণত নিয়ে হইলো অ্যাওর্টিক অ্যানুলাস। অ্যানুলাস এর ভিতরে অ্যাওর্টিক কাফ থাকে, অ্যাওর্টিক কাফ সেপারেশনটাকে আমরা নিয়ে নিই। আর কোনো কোনো সময় দেখবো তোমরা যে এই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টাটা অনেক সময় আছে অ্যাবনর্মাল লার্জ থাকে, যেমন অ্যাসেন্ডিং অ্যাওর্টিক অ্যানোরিজম পাওয়া যায় বয়স্ক লোকদের, সেটাও কিন্তু তোমাকে মার্ক করতে হবে। তো তখন লিখতে হয় কি অ্যাওর্টিক অ্যানুলাস ধরো 20 মিলিমিটার বাট অ্যাসেন্ডিং অ্যাওর্টা 35 মিলিমিটার, তার মানে নর্মালি খেয়াল করে দেখো অ্যাওর্টিক অ্যানুলার থেকে 26 পর্যন্ত, অ্যাসেন্ডিং অ্যাওর্টা 21 ও 34, নর্মালি একটু বেশি থাকে কিন্তু প্রায় নর্মাল, আমরা যদি অ্যাভারেজ পেশেন্ট দেখি প্রায় মনে হয় যেন একই রকম শুধু এই সাইনাস ছাড়া,
এই জন্য অ্যাসেন্ডিং এওটিক অ্যানোরিজম আছে কিনা সেটাও তোমাদের মাঝে মাঝে ইকো করার সময় একটু খেয়াল করতে হবে যে আমার এওটিক অ্যানোলাস থেকে অ্যাসেন্ডিং এওটার মেজারমেন্ট বেশি কিনা সেটাও মাথায় রাখতে হবে। এই চারটে লেভেল খেয়াল থাকে, যাতে এওটিক অ্যানোলাস, সাইনোটিউবুলার জাংশন, এটা হলো সাইনাস, আর এটা হলো অ্যাসেন্ডিং এওটা। মাঝে মাঝে দরকার হয়, অনেক সময় এওটা অনেক বড় থাকে, তখন চারটেই তোমাকে মেজারমেন্ট লিখে দিতে হয়, যাতে সার্জনকে সুবিধা হয়, তারা বুঝতে পারে কখন কোন জায়গাটা ইন্টারভেনশন করবে। ইকো কি করবে আমরা বলার প্রয়োজন না, ইকো দিয়ে আমরা আসলে কনফার্ম ডায়াগনোসিস করি এন্ড ডিটারমাইন দ্য সিভিয়ারিটি এন্ড মরফোলজিক্যাল অ্যানাটমি আমরা দেখতে পারি, এবং অলসো ইনভলভিং দ্য মাইটাল ভাগ ইনভলভ করি সেটাও আমরা দেখতে পারি। পাশাপাশি এওটিক স্টেনোসিসের কারণে এলবিতে কোনো চেঞ্জ আছে কিনা, এলবি হাইপারট্রফি আছে কিনা, ডায়াস্টোলিস ফাংশন হইলো কিনা সেটাও আমরা কিন্তু ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে ইজিলি এটা বের করতে পারি। তো আমরা কি কি জিনিস দেখবো, অ্যাপ্রোচটা কি কি হবে আমরা যদি খেয়াল করি, প্রথমে আমরা সিস্টেমিক যদি দেখি যে ভালভ অ্যানাটমি এন্ড এটিওলজি, ভালভ প্রথম দেখলাম, আদার এলবি আউটফ্লো ট্র্যাক অবস্থান আমরা খেয়াল করব, স্টেনোলজি সিভিয়ারিটি আছে কিনা, জেড ভেলোসিটি দেখব, এখানে মিন প্রেশার গ্রেডিয়েন্ট আমরা দেখতে পারি, আর কন্টিনিউটি ইকুয়েশন একটা মেজারমেন্ট আছে, পিজা আছে, বাট এগুলো আমরা কিন্তু নর্মালি ইউজ করি না, আমাদের প্রয়োজন হয় না, আমরা আসলে গ্রেডিয়েন্ট দেখে ভালভ এরিয়া এমএনডি বের করতে পারি, যার কন্টিনিউটি একটা থিসিস বেস ব্যাপার, আমরা এটা দেখার প্রয়োজন মনে করি না, এমনিতে এটা অন্য মেজারমেন্ট দিয়ে আমাদের এওটিক ভালভের কাজ হয়ে যায়। এলবিতে আমরা কি দেখব, সে ডাইমেনশন দেখতে পারি, হাইপারট্রফি দেখবো, ইজেকশন ফ্রাকশন দেখবো, এবং ডায়াস্টোলিক ফাংশন দেখবো। কারণ কি, আমাদের যদি স্টেজিং করা লাগে, স্টেজ এ বি সি ডি, সির ভিতরে আবার সি ওয়ান সি টু, আর ডির ভিতরে ডি ওয়ান ডি টু ডি থ্রি, তাহলে আমাকে এই এলবি স্টাডি ভালোভাবে করতে হবে, আদারওয়াইজ আমরা প্রপার স্টেজিংটা করতে পারবো না। এওটা দেখবো, পরবর্তী এওটিক ডায়ামিটার কি দেখবো, হ্যাঁ, যে কোয়াগুলেশন এওটা আছে কিনা দেখতে হবে, এআর যদি থাকে আমাদের খেয়াল করতে হবে, এমআর আছে কিনা, অথবা ইট এফেক্ট দ্য মাইটাল ভালভ আছে কিনা দেখবো, আর পাশাপাশি পালমোনারি প্রেশার, যদি ডায়াস্টোলিক ফাংশন থাকে তার পালমোনারি প্রেশার কি আছে, কোনো ধরনের ভালভুলার কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করলো কিনা, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হইলো কিনা, সেটাও আমরা কিন্তু ইকো দেখবো, এটা লাস্ট দেখবো, বাট মাথায় রাখতে হবে এটা হইতে পারে পসিবিলিটি। তো আমরা একটা যদি ভালো একটা ইকো ভালোভাবে করতে পারি, দিস ইজ দ্য নর্মাল ওয়ান, আমরা যদি দেখি যে এল এ প্যারাস্টার্নাল লং সিস ভিউ, ফার্স্ট ভিউ আমাদের থাকবে টু ডি প্যারাস্টার্নাল লং সিস ভিউ, এখানে আমরা বেসিক্যালি আমরা যদি ভালোভাবে খেয়াল করি, মাইটাল ভালভ দেখবো, এওটিক ভালভ দেখে নিব, এওটিক ভালভের সাব ভালভুলার এবং সুপ্রা ভালভুলার স্ট্রাকচার দেখে নিলাম, এবং দেখলাম ইসেন্ট্রিক একটা ক্লোজার লাইন আছে, হ্যাঁ, সো ফার এটা নর্মাল এলবি হাইপারট্রফি নাই, তাহলে ইট ইজ দ্য ওয়ান ইজ দ্য নর্মাল সিস্টোল, ডায়াস্টোল অ্যান্ড সিস্টোল, সো ইট ইজ দ্য নর্মাল প্যারাস্টার্নাল লং সিস ভিউ শোয়িং দ্য নর্মাল এওটিক ভালভ অ্যান্ড মাইটাল ভালভ। আমরা এখানে দেখি, দেখো এখানে এটা মনে হচ্ছে না আমাদের একটা ট্রাইকাস্পিড ভালভ মনে হচ্ছিল, কিন্তু যখন খুলে গেছে সে কি ভালভ মনে হচ্ছে, দেখো একদম রাউন্ডেড স্ট্রাকচার, নর্মালি কি থাকে এটা, এটা মার্সিস রাউন্ডেড স্ট্রাকচার হয়েছে, তার মানে টু লিফলেটস, ওয়ান লিফলেটস, ওয়ান কাস অ্যান্ড আদার কাস, টু কাসের মতো হয়ে গেছে। প্ল্যানিমেট্রি আমরা সাধারণত দেখি না, হ্যাঁ, ট্রান্সথোরাসিক বা বলতে যাচ্ছে ক্লোজ অপেন প্ল্যানিমেট্রি, কিন্তু আমরা এওটিক ভালভে সাধারণত প্ল্যানিমেট্রি আমরা করি না, আমরা নর্মালি এওসি কাজ সেপারেশন দেখে আমরা এটা বের করি, আমরা যাব নেক্সটে কাজ আসুন। তাহলে আমরা দেখো ম্যাক্সিমাম এওটিক কাপ সেপারেশন, আমরা যখনই কার্সার প্লেসড অন দ্য এওটিক ভালভ আমরা দেই, তখন খেয়াল করো এওটিক কাপ সেপারেশন আলো আসলো, হ্যাঁ, আর সেন্ট্রাল ক্লোজার লাইন, সেন্ট্রাল ক্লোজার লাইন আছে এওটিক অবসারভেশন। তাহলে আমরা নর্মালি বলি, নর্মাল বলা হয় যে যদি এওটিক ভালভ এরিয়া মোর দেন 2 সেন্টিমিটার স্কোয়ার যদি কেউ আমরা মাপি, তাহলে মোর দেন 15 এর বেশি গেলে আমরা বলি এটা নর্মাল, 100% প্রেশন বল তারা বের করছে। তা আমরা একটা এই অ্যাসেসমেন্ট করি, 12-15 বলি আমরা, একটা 12-16 অনেক সময় বলি আমরা, 16 ইজ এ মাইল্ড, 16-12 হলো মডারেট, 16-12 12-16 16-12 মাইল,
12 থেকে 8 হলো তোমার মডারেট এন্ড লেস দ্যান 8 হলো সিভিয়ার এইভাবে আমরা একটা অ্যাসেসমেন্ট অ্যাওটিক কার্ভ সেপারেশনের মাধ্যমে আমরা এইভাবে একটা মেজারমেন্ট করতে পারি যে দেখো তারা দেখাইছে এইভাবে যে মোর দ্যান 12 আর লেস দ্যান 8 তাহলে মোর দ্যান 12 টু 15 ইজ মাইল্ড অ্যাওটিক স্টেনোসিস আর 12 থেকে 8 টু 12 মিলিমিটার দিস ইজ দা মডারেট অ্যাওটিক স্টেনোসিস আর লেস দ্যান 8 ইজ দা সিভিয়ার অ্যাওটিক স্টেনোসিস এইভাবে একটা এটা হলো স্ট্যান্ডার্ড না এটা কোয়ান্টিটেটিভ একটা মেজারমেন্ট কোয়ালিটেটিভ আমরা কোয়ালিটেটিভ বলতে পারি জাস্ট একটা অ্যাসেসমেন্ট করা যখন তোমার ডপলার থাকবে না যদি কালার ডপলার থাকে অথবা তুমি ইকোকার্ডিওগ্রাফি করতেছো কন্টিনিউয়াস ডপলার তাহলে কিন্তু এইটা দিয়ে মেজারমেন্ট দেওয়া যাবে না কারণ আমাদের দেশে অনেক মানুষেরই আমরা পাই যে নর্মালি তারা অ্যাওটিক ভালভ 12 মিলিমিটার 12 মিলিমিটার যেখানে আমরা বলছি 12 মিলিমিটার ইজ দ্য অ্যাওটিক স্টেনোসিস মাইল কিন্তু তার ভালভেরই নর্মালি হলো 12 মিলিমিটার তাহলে তো আমরা এটাকে বলতে পারি না অ্যাওটিক স্টেনোসিস মাইল সেক্ষেত্রে বডি সার্ফেস এরিয়া একটা ইম্পর্টেন্ট ইস্যু এই জন্য তুমি যদি দেখো যে মরফোলজি সব ঠিক আছে তাহলে 12 মিলিমিটার শুড বি রিগার্ডেড অ্যাজ দ্য নর্মাল অ্যাওটিক কাফ সেপারেশন এখন যদি দেখো যে ভালভ থিকেন ক্যালসিফাইড এবং এরিয়া 12 মিলিমিটার তাহলে আমরা বলতে পারি অ্যাওটিক স্টেনোসিস মাইল্ড এটা কিন্তু মানে আমরা মনে রাখবো বাট ইট ইজ নট অ্যাপ্লিকেবল টু অল পেশেন্টস ইট ডিপেন্ডস অন দ্য বডি সার্ফেস এরিয়া এবং অ্যাওটিক ভালভ মরফোলজি নর্মাল অ্যাওটিক ভালভ মরফোলজি অ্যাওটিক কাফ সেপারেশন 10 হইলেও কিন্তু ইট ইজ নর্মাল কিন্তু যদি থিকেন ক্যালসিফাইড থাকে দেন টেক ইট এজ এ প্যাথোলজি আচ্ছা ডপলার আমরা অ্যাসেসমেন্ট কি করি তিন ভাবে করতে পারি সেটা হলো পিক ট্রান্সভালভুলার গ্রেডিয়েন্ট ভেলোসিটি আর মিন ট্রান্সভালভুলার গ্রেডিয়েন্ট আমরা এই তিন ভাবে ডপলার আমরা অ্যাসেসমেন্ট করতে পারি যদি আমরা মনে করি করব পিক এন্ড মিন তাহলে আমরা দেখো এখানে একটা কথা পাই সময় মাইটাল ভালভের সেম কথা অনেক সময় বলি যে স্যার আমরা পিক দেখবো না মিন দেখবো আর ভালভের কন্টিনিউকেশন আমরা করি না আমরা বললাম তাহলে পিক দেখবো না মিন দেখবো এই কোশ্চেনের ভিতরে সবসময় আমরা আসলে পিকই দেখি পিক দেখে আমরা কিন্তু রেকর্ড করি মিন কখন দেখবো যখন আমরা এই দেখবো যে একটা পেশেন্টের এরিদমিয়া আছে বা বিভিন্ন সমস্যা আছে অন্যান্য কারণে প্রতিটা পিক গ্রেডিয়েন্ট সিমিলার আসতেছে না তখন আমরা মিন গ্রেডিয়েন্ট আমরা নিই যে তিন চারটে কি চার থেকে পাঁচ কার্ডিয়াক সাইকেলের অ্যাওটিক স্টেনোসিস গ্রেডিয়েন্টটাকে নিয়ে পরে আমরা এটাকে অ্যাভারেজ করি বলি মিন গ্রেডিয়েন্ট ঠিক মাইট্রাল ভালভেও নর্মালি আমরা পিকটাই নেই কিন্তু যদি মাইট্রাল ভালভে অ্যাওটিক এট্রিয়াল ফিব্রিলেশন থাকে তখন আমাদের প্রয়োজন হয় এই মিন নেওয়ার নর্মালি যে যে কোনো একটা নিলেই হয়ে যায় এটা হলো পিক ট্রান্সভালভুলার ভেলোসিটি এটা আমাদের আগে ছিল এক সময় টু লেস দেন 2.5 কে টেকেন করা হতো নর্মাল কিন্তু এখন বর্তমান গাইডলাইন আমরা একটু চেঞ্জ করে বলছি আমরা এখন দেখো খেয়াল করো আগে কিন্তু 2.6 থেকে গ্রেডিয়েন্ট শুরু হইতো মাইল্ড এখন কিন্তু দেখো 2 থেকে শুরু হচ্ছে ভেলোসিটি ম্যাক্সিমাম 2 যদি হয় তাও বলা আছে 2 টু 2.9 3 টু 3.9 লেস দেন মোর দেন 4 তাহলে মোর দেন 4 মিটার পার সেকেন্ড যদি গ্রেডিয়েন্ট থাকে অ্যাওটিক ভালভের দিকে তাহলে আমরা বলি দিস ইজ সিভিয়ার অ্যাওটিক স্টেনোসিস এই দেখো মিন গ্রেডিয়েন্ট নাম্বার দিল 40 কিন্তু আমরা নর্মালি দেখো এটা যদি 4 ধরো তুমি তাহলে হয় 64 বার্নুলি ইকুয়েশন ধরলে 4 যদি আমরা ভেলোসিটি ম্যাক্সিমাম ধরি তাহলে গ্রেডিয়েন্ট আসবে 64 মিলিমিটার মার্কারি কিন্তু এখানে মিন গ্রেডিয়েন্ট তারা বললো তারা 40 হইলে তারা ধরে নিচ্ছে অ্যাওটিক স্টেনোসিস সিভিয়ার এই জন্যই আমাদের এটা কনফিউশন থাকে যে আসলে আমরা কোন মেজারমেন্টটাকে অ্যাপ্রোপ্রিয়েশন নিব তো আমাদের জন্য খেয়াল থাকে যে আমরা আমরা আমি বেসিক্যালি আমরা এই কনফিউশনে যাই না যে আমরা মোর দেন 4 কে ধরে নেই 4 ভেলোসিটি ম্যাক্সিমাম 4 কে ধরে আমরা সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করব অ্যাওটিক স্টেনোসিস রিপোর্ট করার সময় আমরা এটাকেই টার্গেট করি মিন গ্রেডিয়েন্টটাকে আসলে অন্তত টার্গেট করি না আর যদি 2 নিচে থাকে বাট গ্রেডিয়েন্ট হাই একটু সফট মারমারা পাওয়া যাচ্ছে তখন এটাকে আমরা লিখে দিই অ্যাওটিক স্ক্লেরোসিস এটাকে বলি আমরা অ্যাওটিক স্ক্লেরোসিস আচ্ছা পিক ট্রান্সভালভার ভেলোসিটি মেজারমেন্ট আমরা দেখলাম এটা ফুল গ্রেডিয়েন্ট এই দেখো
ছবি কিরকম আসবে, এইভাবে ছবিটা আসবে। সিভিয়ার অ্যাওটিক স্টেনোসিসের ছবিটা ঠিক এরকম ভাবে গ্রেডিয়েন্ট আসে, আসলে আমরা বুঝি যে কিন্তু এই জিনিসটা আনতে হবে কোন ভিউ দিয়ে, এটা আনতে হবে ফাইভ চেম্বার ভিউ, অ্যাওটিক স্টেনোসিস ফাইভ চেম্বার ভিউ দিয়ে আমাদের আনতে হবে। এই দেখো তোমার ছবি, দেখো এই দেখো ঠিক এইভাবে আনলে ফোর মিটার পার সেকেন্ডের বেশি আছে এখানে গ্রেডিয়েন্ট, এটা 2.6 মিটার পার সেকেন্ড আছে, এটা ফোর এর বেশি সিভিয়ার, এটা আছে 2.6 মিটার পার সেকেন্ড, তার মানে এটা মডারেট অথবা মাইল্ড তোমার গ্রেডিয়েন্ট। এই দেখো এখানে আবার কি ধরনের গ্রেডিয়েন্ট, এই দেখো এটা একটু ড্যাগার শেপড, এই দেখো এটা শেপটা কি একটু ড্যাগার শেপড, আমরা বলি ড্যাগার শেপ বলি, যে ড্যাগার শেপ কখন পাওয়া যায়, সাব এওটিক অবসর্পশন মানে HOCM হাইপারট্রফিক অবসর্পশন কার্ডিওমায়োপ্যাথি থাকে। এই দেখো ডাইনামিক সাব এওটিক অবসর্পশনে কি থাকে, লেট পিকিং ভেলোসিটি গ্রাফ। ড্যাগার শেপ আমাদের একটা জিনিস হলো এটা মরফোলজি, বা এটা অ্যাকচুয়াল কার্ডিয়াক সাইকেল টাইম হলো কার্ডিয়াক সাইকেল টার্ম, লেট পিকিং ভেলোসিটি কার্ভ, এই যে লেট পিকিং, এটা লেট পিকিং আছে এখান থেকে এসে এখান থেকে লেট পিকিং হয়। তাহলে এই ধরনের যদি পাওয়া যায় অ্যাওটিক ভালভে, দিস ইজ বলা হয় যে সাব অ্যাওটিক অথবা হাইপারট্রফিক অবস্ট্রাকটিক কার্ডিওমায়োপ্যাথি গ্রেডিয়েন্ট। আচ্ছা এখানে কি আছে, এস আছে আর পাশাপাশি কি আছে আবার এআর আছে, না এস এন এআর দুইটাই তোমার আছে এখানে, ঠিক আছে এস এআর আছে। এখানে আমরা দেখলাম অ্যাওটিক স্টেনোসিস গ্রেডিয়েন্ট আছে বিভিন্ন রকম, হ্যাঁ অ্যাওটিক স্টেনোসিস গ্রেডিয়েন্ট আছে। এখানে সোর্স অফ এরর এটা অনেক ঝামেলা আছে, এটা আমরা আজকে যাচ্ছি না, অ্যাওটিক কন্টিনিউকেশন প্রয়োজন নাই জরুরি, বেশি জরুরি দরকার না তোমাদের জন্য। এটা কন্টিনিউকেশন মেজারমেন্ট, এটা হলো আমরা যদি কোনো কেউ থিসিস করে এই বিষয়ে তাহলে আমরা কম্পারিজন স্টাডি করতে পারি, এই অ্যাওটিক কন্টিনিউকেশনে যা আসে আর নর্মাল মেথডে কিরকম চেঞ্জ আসে সেটা আমরা একটা স্টাডি করতে পারি, নর্মালি আমরা এটা প্রয়োজন নাই। পিটফল থাকে এটা কন্ডিশন আমাদের দোকান নেই। লো ফ্লো লো গ্রেডিয়েন্ট এটা কি জিনিস, তুমি অলরেডি পড়ছো এটা, এখানে যে যদি ইফেক্ট ভালভ এরিয়া কম আছে আবার মিন প্রেশার গ্রেডিয়েন্ট কম থাকে সিভিয়ার না, শুধু ইজেকশন ফ্র্যাকশন লেস অ্যারাউন্ড 50% বা 45-40% থাকে, 40% ইজেকশন ফ্র্যাকশন গ্রেডিয়েন্ট 14 নিচে থাকে, আবার ভালভ এরিয়া লো সিভিয়ার, সেক্ষেত্রে এটা বলা হয় লো ফ্লো লো গ্রেডিয়েন্ট অ্যাওটিক স্টেনোসিস। সেটা আবার অনেকভাবে এটা মেজারমেন্ট করতো, সেটা আজকে যাচ্ছি না আমরা এই স্টাডিতে কথাবার্তায়, এটা যাবো আমরা ডুবুটামিন দিয়ে দেখা লাগে যে আসলে ট্রু ও যদি এরকম কেউ পাই আমরা আসলে ট্রু স্টেনোসিস ও সিটোসিস আমার দেখতে হবে, দেখে এই দেখো যদি মিন গ্রেডিয়েন্ট বেড়ে যায় হ্যাঁ তাহলে সিভিয়ার অ্যাওটিক স্টেনোসিস হবে, মিন গ্রেডিয়েন্ট বাড়লো অ্যাওটিক ভালভ এরিয়া বাড়লো এটা নন সিভিয়ার, কিন্তু নর্মালি গ্রেডিয়েন্ট বাড়বে কিন্তু ভালভ এরিয়া ইকুয়াল অর লো থাকবে সিভিয়ার, সেটা একটা তোমরা হার স্টেপ সুন্দরভাবে দেওয়া আছে, লো ফ্লো লো গ্রেডিয়েন্ট আছে যে শর্ট নোট আসে এটা তোমরা একটু ভালোভাবে পড়বে। আচ্ছা আমরা আর যাচ্ছি না, এফোর্ড এলবিএস হতে পারে, আমরা বলছি অ্যাওটিক স্টেনোসিসে কি দেখবো আমরা, লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি, হ্যাঁ যদি হাইপারটেনশন থাকে সেটা আরো বেড়ে যায়, অ্যাওটিক রিগার্ডেশন থাকলে আবার আসলে মাইল্ড এএসও কিন্তু মনে হয় যেন মডারেট বা সিভিয়ার, এই জন্য কোন কমিনেন্ট অ্যাওটিক রিগার্ডেশন তোমাদের দেখে নিতে হবে। আচ্ছা আচ্ছা আজকে ম্যানেজমেন্টে যাই না তোমাদের, এটা ম্যানেজমেন্ট আরেকদিন আমরা দেখবো, তোমাদের অলরেডি পড়া আছে, ঠিক আছে আমরা তাহলে আমরা একটাই জানি যে যদি আমরা অ্যাকুরেটলি ডায়াগনোস করতে পারি যে সিভিয়ার এস, তাহলে আমরা জানি যে সিভিয়ার এস যদি সিমটোমেটিক পেশেন্ট হয় তাহলে ট্রিটমেন্ট কি অ্যাওটিক ভাল্ভ রিপ্লেসমেন্ট, আর যদি সিমটোমেটিক না হয় সেক্ষেত্রে পেশেন্টের আরো অন্যান্য প্যারামিটার দেখা লাগে, দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কি করব, আমরা এটা কিভাবে করব। আচ্ছা ঠিক আছে আমাদের আর এই 5-6 মিনিট আছে, আমরা ডিসকাস করে শেষ করে দিই, হ্যাঁ এটা আসলে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। হ্যাঁ বলো আমরা আর হ্যাঁ বলো।
হ্যাঁ মরফোলজি না, ট্রান্সভালভুলার গ্রেডিয়েন্ট আর পিক ভেলোসিটি এই শব্দ দুটো একই শব্দই। ট্রান্সভালভুলার গ্রেডিয়েন্টই আমরা দুই ভাগে করতে পারি, একটা পিক ভেলোসিটি আর একটা মিন ভেলোসিটি। তো আমরা বেসিক্যালি এই দেখি হলো গিয়ে পিক ভেলোসিটি, মিন ভেলোসিটিটা আমরা কম দেখি, কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই তো সাইনাস রিদমে থাকে। যদি অ্যাবনর্মাল ইরেগুলার রিদম থাকে তখন আমরা মিন ভেলোসিটিটা নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই দিনটা দেখে আমরা মাইল মডার সিভিয়ার কমেন্ট করি। এখন এই কমেন্টের পাশাপাশি তোমাকে পরবর্তী আমরা জানতে যাব যে তুমি এটা কি মাইল মডার সিভিয়ার এর সাথে কোন কমিনেন্ট অ্যাওটিক রিগার্জেশন আছে কিনা। যদি একটা পেশেন্টের এই অ্যাওটিক সিনাস এলবি হাইপারট্রফি হয়ে যায় সেটা বুঝতে হবে এটা লং স্ট্যান্ডিং। আবার ভালভের মরফোলজি তোমাকে উল্লেখ করতে হবে, এটা কি রিউমেটিক কিনা না ক্যালসিফিক অর বাইকাসপিক, এই জিনিসের উপর কিন্তু। হ্যাঁ, মরফোলজি দা প্যারেশন লং এক্সিস অ্যান্ড হলো শর্ট এক্সিস ভিউতে আমরা দেখব। শর্ট এক্সিস ভিউ যদি না দেখো তাহলে কিন্তু তুমি বাইকাসপিড আর রিউমেটিক এর ভিতরে ডিফারেন্স করা ডিফিকাল্ট হয়ে যায়। ওই যে বললাম তোমাদের কমিশন ফিউশন বললাম, তারপরে ফ্রি এজ, এগুলো কিন্তু প্যারাশনাল লং এক্সিস ভিউতে ভালো বোঝা যায় না। ওটা দেখতে হলে তোমাকে শর্ট এক্সিস ভিউতে, শর্ট এক্সিস ভিউ গ্রেট ভেসেল লেভেল ওই ভিউতে তোমাকে আসতে হবে। এপিকেল ফাইভ চেম্বার ভিউতে সবচেয়ে বেস্ট হয়, তোমরা যখন ফাইভ চেম্বার ভিউ নিবে তখন অনেক সময় যদি সিভিয়ার এস হয়, আমরা এটাকে বলা হয় একটা ভেনা কন্ট্রাক্ট একটা টার্ম আছে, মানে যে একুয়েট যে ভালভ যেদিকে ভালভের ফ্লো এটা বলে ভেনা কন্ট্রাক্ট, মানে ভালভের যে ফ্লোটা যেদিক দিয়ে যাচ্ছে তুমি যদি ওইখানে কার্সার প্লেস করতে না পারো তাহলে ইউ ক্যান নট একুরেটলি ডায়াগনোজ দ্য সিভিয়ারিটি। এই জন্য নিয়ম হলো ভালো হয় যেসব মেশিনে কালার ফ্লো থাকে তুমি যদি দেওয়ার সময় কালার ফ্লো দিয়ে দাও তখন দেখতে হবে একুরেটলি ফ্লোটা কোন দিক দিয়ে যাচ্ছে, ঠিক ফ্লো অনুযায়ী তুমি যদি এখানে কার্সার প্লেস করো ইউ ক্যান একুরেটলি রেকর্ড দ্য পিক ভেলোসিটি অ্যান্ড অ্যাসমেন্ট অফ সিভিয়ারিটি। হ্যাঁ, কার্সারটা প্লেস করতে হবে, যদি কার্সারটা প্লেস করতে না পারো তো গ্রেডিয়েন্ট আসবে, তো সিভিয়ারিটিটা একুরেটলি অ্যাসমেন্ট নাও হইতে পারে কম বেশি আর। হ্যাঁ, এটাই হলো ব্যাপার। টেনশন লংস ভিউতে তো গ্রেডিয়েন্ট দেখা যাবে না, কারণ তোমার যে এই যে ফ্লো দেখার সিস্টেম আছে পারপেন্ডিকুলার ফ্লো পড়বে না এই একুরেটি অ্যালাইনমেন্ট অনুযায়ী পড়বে, সেটা ওখানে পড়বে পারপেন্ডিকুলার, আর এখানে আমরা দিতে হবে যে একদম ঠিক একুরেটলি তার অ্যালাইনমেন্ট অনুযায়ী প্যারালাল দিতে হবে, যদি না দিতে পারি তাহলে আমরা এটা আসবে না, এই জন্যই ফাইভ চেম্বার ভিউ দরকার বেশি। ফ্লেক্স ভিউতে মরফোলজি এবং এইগুলো আমরা দেখার চেষ্টা করব বেশি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, স্যার লো ফ্লো লো গ্রেডিয়েন্ট এস উইথ রিডিউস ইজেকশন ফ্র্যাকশন, এটা আমরা হার্ট ফেলিউরে পাই, মানে পেশেন্টের যখন হার্ট ফেলিউর থাকে তখন লো ফ্লো লো গ্রেডিয়েন্ট উইথ লো ইজেকশন ফ্র্যাকশন, ঠিক আছে স্যার? লো ফ্লো লো গ্রেডিয়েন্ট এর ডেফিনিশনই কিন্তু লো ইজেকশন ফ্র্যাকশন আছে, বুঝছো? জি স্যার, মানে লো ফ্লো লো গ্রেডিয়েন্ট এর ডেফিনিশনের মধ্যে কিন্তু 40% ইজেকশন ফ্র্যাকশন, 40% নিচে গ্রেডিয়েন্ট, আর লেস দেন 1 সেন্টিমিটার স্কোয়ার নিচে লো ভালভ এরিয়া। সুতরাং এগুলো আমরা যখনই ভালভুলার কার্ডে ম্যাপিতে হবে হয়ে যাবে তখনই বেসিক্যালি আমরা এটা পাই, ঠিক আছে? কিন্তু স্যার আরেকটা যে স্যার লো ফ্লো, আমি বলি একটা বলি, আমরা কি এই যে কিন্তু সময় চলে যাচ্ছে, আমরা কি সেকেন্ড ফ্লোরে যাওয়ার দরকার আছে? এরপরে তোমাদের ক্লাসে আমি আলোচনা করব। আচ্ছা স্যার, জি স্যার।